ক্রমাগত লোকসান আর নানা অনিয়মের কারণে 2020 সালে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ ঘোষণা করে সরকার। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানো হয় কর্মীদের। এরপর বেসরকারি মালিকানায় পাটকলগুলো ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তিন বছর শেষে এসে বিজিএমসি বলছে তাদের অধীনে থাকা সরকারি 20টি পাটকলের মধ্যে লিজ দেয়া গেছে 14টি। বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ আলোচনা চলছে বাকি 6টি পাটকল নিয়ে। লিজ দেওয়া পাটকলগুলোর মধ্যে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস, খুলনার দৌলতপুর জুট মিলস সহ 6টি বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদনের জন্য পুরোপুরি প্রস্তুত, যা 14ই মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 14 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জাতীয় পাট দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেই পাট দিবসের অনুষ্ঠানে কিন্তু 6টি মিল তিনি উদ্বোধন করবেন। পরে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন বস্ত্র ও পাটমন্ত্রী। এ সময় পণ্যে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ, সহজ শর্তে ব্যাংক ঋণ ও ভর্তুকি 20% উন্নীত করা সহ নানা দাবি দাওয়া তুলে ধরেন ব্যবসায়ীরা। বাংলাদেশে সবকিছু হচ্ছে, জুট মিল বসানোর জন্য কেউ নাই, ব্যাংক টাকা দিতে জানে কেন? আমরা কি জুট মিল নিয়ে লন্ডনে চলে যাব? সহজ শর্তে যদি ঋণের ব্যবস্থা করে দেয়া যায়, আমার মনে হয় যে সামনের দিকে আমরা অনেক ভালো কাজ করতে পারব। এই সময় দাবি দেওয়া পূরণের আশ্বাসের পাশাপাশি পাট পণ্যের নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দেন বস্ত্র ও পাট মন্ত্রী। আমাদের এটার কিন্তু প্রচুর সম্ভাবনা রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।